এই আমার বনি। আমি এই বনির গৃহপুত, আপনার নয়। বনি, ও বনি, মানেটা কি? এটা কি বলছেন আপনি? আমার নাম বনি, আমার অস্তিত্ব এটা। ও কে যে আমার নাম পরিচয় ভাঙিয়ে আমার অস্তিত্ব নিয়ে বাঁচবে? আমি বনি। আপনি কিসের জন্য নিজেকে বনি বলছেন? আমার এই মুখ, এই মুখই সব থেকে বড় প্রমাণ যে আমি বনি। আমি তো কিছুই বুঝতে পারছি না। ঘরে আলো জ্বলছে দেখে ভাবলাম তুমি ওদের খাটে বসে আছো, কিন্তু ঘুমটা তুলে দেখি ও তোমার জায়গায় শাড়ি পরে বসে আছে। তাই তো থাকার কথা, আজ তো বনি আর গৃহবধূর ফুলশয্যা, তাই বনি তার গৃহবধূর কাছে ফিরে এসেছে। কিন্তু আপনি, আপনি ওকে বনি বলে কেন ডাকছেন? ও তো আপনার বনি নয়। দেখুন, এরকম ভুল আর কখনো করবেন না। কি হয়েছে? উনি কে আর এখানে কি করছে? কি ব্যাপার বলো তো শেখা? আমি জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। দাঁড়া 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 দাঁড়া, কোথায় যেন দেখেছি ওনাকে। কে আপনি? আমি বন। আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করছেন আমি কে, আপনি কে? দেখুন, আমি যেই হই না কেন, হ্যাঁ, আপনি নিজেকে বনি বলছেন কেন? কে আপনি? কারণ আমি বন, আমি এই বাড়ির মেয়ে, সোমনাথ চ্যাটার্জির মেয়ে। যে এখন আমার অস্তিত্ব ভাড়া করে আছে সে বনি নয়, অন্য কেউ। না, আমি মানি না। এই মানুষটাই আমার বনি। ওর শরীর, ওর ছোঁয়া, ওর নিঃশ্বাস প্রশ্বাস সব আমার চেনা। আপনি কে? আপনাকে আমি চিনি না, আপনি কেন এসেছেন তাও আমি জানি না, কিন্তু আপনি যদি আমার বনিকে আমার থেকে তাড়ার চেষ্টা করেন তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। এ আপনাকে আর আমাকে আলাদা করবে কি? আপনি আমার রক্তে আমার অস্তিত্বে মিশে আছে। আপনাকে আর আমাকে আলাদা করার আগে আমায় প্রাণে মেরে ফেলতে হবে। তুমি চুপ করে আছো কেন? তুমি তুমি আমার দিকে তাকাও, তুমি ওর কথা শুনো না। আমি বলছি তো, আমি ওকে চিনি না। হ্যাঁ বনি, চুপ করে আছো কেন বনি? কনস্পিরেসি, এটা বিরাট বড় একটা কনস্পিরেসি। আমার আমার তখনই খুব ভয় করছিল, মন বলছিল আমার বাবা এত সহজে আমাদের বিয়েটাকে মেনে নিল, একবারের জন্য বাবা কোনো বাধা কেন দিল না? বাবা সত্যি মন থেকে আমাদের বিয়েটা মেনে নিয়েছে। এবার বুঝতে পেরেছি, এবার বুঝতে পেরেছি আমি। কি বলছো কি তুমি এসব? হ্যাঁ বর্ণিতা, তুমি এসব কি বলছো? আর বাবা কোথা থেকে এলো এর মধ্যে? আসছে তার কারণ, বাবা পাঠিয়েছে একে। কি বলছো কি? বাবা পাঠিয়েছে? তুমি তুমি বুঝতে পারছো না কেউ, বাবা বাবা এত সহজে আমাদের বিয়েটাকে মেনে নেবে না, তাই এটা তার নতুন চাল। আমার বাবা এত নিচে নেমে গেল, এত নিচে, শেষ পর্যন্ত আমার চেহারা আমার অস্তিত্ব নিয়ে খেললো। বেশ, এইবার আমি আর হার মেনে নেব না, কিছুতেই না বনি।